বচ্চন, ভাইস চেয়ারম্যান মিস্টার বচ্চন, সেক্রেটারি অতিগেন, অন্যান্য সমস্ত দপ্তরে আধিকারিকগণ আছেন, ডেপুটি সিএমও, জিসিএমও, ডিপিও আছেন, আমার বিভিন্ন বিপিএসসি থেকে আমাদের ল্যাব টেকনিশিয়ান বন্ধুরা আসছে, আমার মিডিয়া বন্ধুরা, এখানকার স্থানীয় মানুষ সবাইকে আমি জেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা দুই মাস আগে একটা ইয়ে বলেছিলাম, ইভেন অনেক মিডিয়া বন্ধুরা আপনারা কভার করেছিলেন। আমি যে কোনো এটা আমরা আমি আর আমাদের আধিকারিকগণ যে কোন ফিল্ডে ভিসিটে যাই, বিপিএসসি আর পিএসসিতে ভিসিটে যাওয়ার সময় আমরা দেখতে পাই ছোটো মোটো একটা ইয়ের জন্য, এটা ব্লাড টেস্টের জন্য ওনারা সাব ডিভিশনাল হসপিটাল হোক অথবা ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে ওরা ইয়ে হচ্ছে, অথচ ওটা ছোট্ট একটা টেস্টের জন্য। এর জন্য আমাদের জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজে অনেক ফি হচ্ছে, আবার ওনারা একটা টেস্টের জন্য হতে পারে ও টেস্ট বাইরে করলে 100 টাকা 200 টাকাতে, ওর জন্য ওনারা একদিন ওনাদের মজুরি বন্ধ করে ওরা অত কষ্ট করে আসতে হয়, আবার ওনার সঙ্গে আরেকজন সঙ্গে আসতে হয়, এটাকে আমরা দূর রাখার জন্য মানুষের এই কষ্টটা আমরা বুঝেছিলাম নিজে গিয়ে আমরা দেখে, তারপরে আমরা মনে করেছিলাম আমি সিএমও সাহেব সঙ্গে বিএমও স্তরে মিটিং করে প্রতি মাস মিটিং করে আমরা আলোচনা করেছিলাম, আমাদের কাছে ম্যান পাওয়ার আছে, আমাদের প্রত্যেক বিপিএসসিতে অ্যাডিকুয়েট এটা ল্যাব টেকনিশিয়ান আছেন, ভেরি স্কিলড অ্যান্ড এফিসিয়েন্ট ম্যান পাওয়ার আছে, আমরা কেন ওনাদেরকে ইউটিলাইজ করবো না, ওনাদেরকে কেন ভালোভাবে ব্যবহার করে আমরা মানুষকে আরও একটা গ্রাউন্ড লেভেলে সার্ভিস কেন দিতে পারবো না বলে আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত হসপিটাল এবং কাতরা সাব ডিভিশনাল হসপিটাল পর্যন্ত আমরা দিতে পেরেছি। তো আমরা আশা করি আজকে এই উদ্দেশ্যটা আমরা আপনাদের মাধ্যমে, আমাদের ল্যাব টেকনিশিয়ান বন্ধুরা আছে আপনাদের মাধ্যমে মানুষের কাছে নিয়ে যেতে চাইছি। আপনারা একটু মনে করলে, আপনারা একটু মন থেকে কাজ করলে নিশ্চয়ই মানুষটা খুব উপকৃত, আপনারা মনে করবেন একটা ছোট্ট একটা টেস্ট আছে এটা কি বড় লাভ আছে, কিন্তু আপনারা জানেন না একটা ছোট্ট টেস্ট করার জন্য মানুষ যত কষ্ট করা হয়, একদিন দুই দিন ঘুরে বেড়া হয় এখানে এখানে, আবার ওটা রিপোর্ট নিতে একদিন একদিন যেতে হবে, এত একটা কষ্ট হয় ওনাদের ক্ষেত্রে, একদিন মজুরি একদিন 200 টাকা, এটা ইনকাম এনে বড় একটা জিনিস, আমরা এটাকে মাথা রেখে আমরা চেষ্টা করেছি। ইভেন এছাড়াও আমাকে সিএমও সাহেব বলছিলেন কিছু কিছু জায়গাতে আমরা সেল কাউন্টারও অনেকটা প্রয়োজন আছে, ওটাও আমরা স্যাংশন করেছিলাম খুব শীঘ্রই, ওটাও বিভিন্ন হসপিটালগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। প্লাস এছাড়া আপনারা সবাই জানেন আমাদের মেডিকেল কলেজ হসপিটালে একটা মোবাইল ডায়ালিসিস ইউনিট, মোবাইল আল্ট্রাসোনোগ্রাফি না থাকার জন্য ওখানে অনেক কষ্ট হয়, ইভেন কিছু কিছু এটা দুর্ঘটনা বলতে এটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, এটা মানুষকে আমরা বাঁচাতে পারছি না বলে আমাকে প্রিন্সিপাল সাহেব বলেছেন, কারণ ওটাও আমরা অন্য ফান্ড থেকে স্যাংশন করেছিলাম খুব শীঘ্রই, ওটাও আমরা চালু করতে পারি। তো আমরা আশা করি এছাড়াও আমরা সবসময় আমরা আমাদের বিডিওর আর এসডিওদের আমাদের ফান্ড থেকে যত স্কিম ফান্ড আছে এটা স্বাস্থ্য দপ্তরে এটা বানিয়ে দিল, ওখানে উন্নতিকরণ হোক, অন্যান্য ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা আমরা অনেক করতে পেরেছি, এটা আমাদের প্রায়োরিটির মধ্যে আছে, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর এবং বাচ্চাদের নিউট্রিশন। সো আমরা এর মাধ্যমে করে আমরা আমাদের জেলাকে একটা স্বাস্থ্য সুখ একটা ভালো একটা জেলা তৈরি করতে পারে, আপনারা সবার সহযোগিতা সবার একটা আশীর্বাদ নিয়ে আমরা করতে পারি বলে এটা আশা রাখছি। সো আজকে আমি আমাদের বিএমও সাহেবরা আছেন সিএমও সাহেবকে বলছি, আমরা একটু মেশিন দিয়েছি, এটার কোনো বড় কোনো ইয়ে নেই, কিন্তু এটা ভালো করে ব্যবহার করতে হবে, মানুষকে যা আমরা লক্ষ্য দিয়ে আমরা দিতে চাইছি ওটা কেন পরিপূরণ ওনাদের মানুষের কাছে, সাধারণ মানুষের এবং গ্রামীণ মানুষকে আমরা দিতে পারি, এই আশাটা রাখি আপনার সবল সহযোগিতা সবল কোঅপারেশনই আমরা করতে পারি বলে আমরা আশা রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই।